ফলাতে রুকু শেজ কিছু সুন্ন দোয়া পড়েন জি তিনি বলছেন যে এটা তিনি ফরজ নামাজে নামাজেও পড়তে পারবেন কি পারবেন সংখ্যা হলো সর্বপ্রথম হল পারবেন ফরজ এ পারবেন রাসূল্লাম যে হাদিসটা বলেছেন জি আম্মার রুকু ফাজ এ মুফি হে রব ওয়াহাম্মা সুজুদ ফাজতা হিদুফি হি বিদোয়া আহ ফাক্কা মেনুন আনিউজাইয়া জি এটা হলো স্পেসিফিক যেমন রুকুর যে তাজবি সোহান রব্বিয়াল আজিম এটা রুকুর সুস্পষ্ট তাজবি জি সেজদার তাজবি যে সোহান আর রব্বিয়াল আলা জি তো রুকুতে সব্যহন কুদ্দুসুন এই ধরনের যে সমস্ত দোয়াগুলো ইয়ে মানে তাজবি জি এটা ফরজও পারবেন শূন্য মানে সুন্নত নামাজও পারবেন জি আবার স্পেশাল দোয়া যেগুলো দোয়া করা সেই দোয়াও তিনি রুকু মানে ফরজ চলাচল করতে পারবেন সুন্নত সলাত করতে পারবেন জি কেননা রাসুল ভাগ করেন নেই অধিকাংশ পৃথিবীর বড় বড় স্কলাররা বলেছেন যে যেহেতু রাসুল বলে না যে তোমরা শূন্যতে পারবা পড়তে পারবা এটা বলে নাই এই জন্য বোন যেটা বলেছেন আপনি দোয়াগুলো ইয়ে তো পড়তে পারবেন এবং তিনি স্থান বলেই দিয়েছেন মানে সেজদার মধ্যে দোয়াগুলো পড়বেন আর তাসাহুদের তাসাহুদের পর দোয়া পড়ার সুযোগ আছে জি জি সাহাবাকে রাসুল শিক্ষা দিয়েছেন যে তুমি এবার বলো একটা দোয়া শিক্ষা দিয়েছেন আর নিজেও অন্যান্য দোয়াও করতেন জি শুধু যে তা শাহুদ দুরুদি বেহমি ছাড়া আল্লাহ রাসুল নিজেও অন্যান্য দোয়া করতেন এবং রাসুল সাহবা করলেন লাতা দোহারা কুল্লে সাল্লাহিন ঠাকুর আল্লাহ মাইনি আল্লাহ জিক্রিক অশোক্রিক অহসনি বেদা দিতে মানে তুমি প্রত্যেক নামাজের পরে এই পরে শব্দ বলে এখানে আহাল এলেমদের মধ্যে একটু মত পার্থক্য আছে কেউ বলছে সালাম ফিরিয়ানের পরে জি আর যেহেতু শব্দ শব্দ বলেছে দু বোরা কুল্লে সোলা জি এই জন্য বলছেন যে না এর আগেই তা সাউদের পরেও দোয়া পড়া যায় ফরজও যায় আসছে সুনতও জায়ায়ে যাচ্ছে মোছাড়া আমি এই বোন আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ করেছি ইস্তেখারার নিয়ম এবং দোয়াটা হ্যাঁ দেখে দেখে পড়তে পারবেন আপনি প্রথম দুই টাকা সলাত আদায় করবেন জি সলাত আদায় করার পর আপনি যে মুখস্থ না পাবেন দেখে দেখে করবেন জি

আপনি যেই কাজটা করতে চাচ্ছেন ওইটা আপনি বাংলায় বলবেন অথবা ইংলিশে বলবেন জি যে আল্লাহ এই কাজের মধ্যে যদি কারণ আপনি আরবিতে বলতে পারবেন না জি ওই কাজটার কথা জি দোয়াটা পড়লেন জি মাঝখানে এসে আপনি আপনার ভাষায় বললেন ভাষায় কোটা কোনটা বলবে যেটা হচ্ছে যে আল্লাহ আমি এই কাজে যাও আমার ছেলেটাকে এখানে বিয়ে করাতে চাচ্ছি এর মধ্যে যদি আমাদের দিন এবং আখেরাত কল্যাণ থাকে কল্যাণ থাকে তাহলে আমাদেরকে এই কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আর যদি আমাদের এখানে অকল্যা থাকে আমাদেরকে বিরত রাখেন শেষ কিন্তু যেটা বলে রাখা দরকার যে রাতে আসবে চলে কোনো কিছু এস্তেকার আপনার দোয়া ছেড়ে দিয়েছেন আপনি ক্লিক করে দিয়েছেন আল্লাহর কাছে আল্লাহ তালা যদি আপনাকে কল্যাণ থাকে তখন আপনাকে এসতেখার কারণে আপনার আপনাকে ওই কাজে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দেবেন আবার যদি অকল্যাণ থাকে হয়তো আল্লাহ তালা ওই কাছ থেকে আপনাকে বিরত রাখবেন এটা হলো মূল পারে পারে কোনো এটা আমি না অনেকে ধারণা করে যে ইস্তেখারা করলে এভাবে ঘোড়া দেখে মুখ দেখ মুখ দেখা বা এই দেখে সেই ধরনের কোনো কিছু হাদিসের মধ্যে নেই দোয়া করতে বলেছে দোয়া করুন আল্লাহ তালা সেখানে কল্যাণ থাকলে আপনাকে যাওয়ার তফিক দেবেন কল্যাণ না থাকলে আল্লাহ সেখান থেকে ফিরে